ক্লাস এইটের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা হবে দেখতে থাকো থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা ফাইনাল এক্সামের জন্য একের দিকে বলেছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো প্রথম প্রশ্ন হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হল নিচে দেখো এ বি সিডি অপশান আছে এদের মধ্যে সঠিক উত্তর অপশান বি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য পরবর্তী প্রশ্ন প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয় তো গ্রিন হাউস গ্যাস নয় অপশান ডি অর্থাৎ ও টু পরবর্তী প্রশ্ন বলেছে কার্বনের একটি একটি নিয়তকার রূপভেদ তো নিয়তকার রূপভেদ হবে অপশান সি অর্থাৎ ফুলারিন পরবর্তী প্রশ্ন দেখো পরের প্রশ্ন কি বলেছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সর্বদা অসৎ হবে অর্থাৎ অপশান বি ষাট ডিগ্রি কোণে আনত আপনি দুটি দর্পণের মাঝখানে কোনো বস্তু রাখলে দর্পণে ওই বস্তুর গঠিত প্রতিবিম্বের সংখ্যা হবে ড্যাশ অর্থাৎ পাঁচটি হবে অপশান বি পরবর্তী প্রশ্ন দেখো এখানে গাম্বুট বা চপ্পল তৈরি করতে যে পলিমারটি ব্যবহার করা হয় তা হলো অপশান ডি অর্থাৎ পিভিসি পরবর্তী প্রশ্ন এখানে বলেছে উৎকৃষ্ট জ্বালানি কোনটা হবে নিচে যেগুলো আছে এদের মধ্যে হবে অপশান ডি অর্থাৎ হাইড্রোজেন কীটনাশক প্রস্তুতিতে ব্যবহৃত হয় অপশান এ অর্থাৎ নিম তারপর বলেছে অ্যালিসিন পাওয়া যায় যে যৌগ থেকে তা হচ্ছে অপশান বি অর্থাৎ রসুন পরবর্তী প্রশ্ন বলেছে সুন্দরবন হলো একটি এখানে অপশান ডি অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ এরপর এর দাগে দেখো দুই দিকে তোমাদের যে প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দিতে হবে এবং এগুলোর জন্য তোমাদের এক নম্বর করে থাকছে প্রথম প্রশ্ন অভ্যন্তরীণ পূর্ণপ্রতিফলনের জন্য আলোক কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যেতে হবে তো এর উত্তরটা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণপ্রতিফলনের জন্য আলোক ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে পরের প্রশ্ন পরম প্রতিসরাঙ্ক কী পরম প্রতিসরাঙ্ক হচ্ছে যখন আলোক রশ্মি শূন্যস্থান থেকে অন্য মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তখন ওই মাধ্যমের প্রতিসরাঙ্ককে মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক বলে এর মান সর্বদা একের বেশি হয় বৃষ্টির সময় সিও টু এর জলের সঙ্গে বিক্রিয়া কোন অ্যাসিড গঠন করে তো এর উত্তরটা হবে বৃষ্টির সময় কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ সিও টু বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড অর্থাৎ এইচ টু সিও থ্রি গঠন করে যা বিক্রিয়াটা নিচে দেখানো হয়েছে দেখো এইচ টু ও প্লাস সিও টু সমান এইচ টু সিও থ্রি এবার পরবর্তী প্রশ্ন দেখো কেলাস কী নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট এক নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ত্ব কঠিন পদার্থকে বা পদার্থের দানাকে কেলাস বলে যেমন চিনি খাদ্য লবণ ইত্যাদির ক্লাস এবার দেখো পরবর্তী প্রশ্ন সংকটকোণ কী তো সংকট কোনটা কি না ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ দলে আলোকরশ্মি যে বিশেষ কোণের আপতিত হলে প্রতিসরণ কোণের মান নব্বই ডিগ্রি হয় সেই বিশেষ আপতন কোণকে দয়ের বিভেদ দলের সংকটকোণ বলা হয়ে থাকে পরের প্রশ্ন দেখো কার্বন ছাড়া একটি মৌলের নাম লেখো যার একা একাধিক বহুরূপতা আছে তো কার্বন ছাড়া একাধিক বহুরূপতা আছে এমন একটা মৌল হচ্ছে ফসফরাস পরের প্রশ্ন বলেছে কার্বনের একটি রূপভেদের নাম লেখো যা তাপ ও তড়িতে সুপরিবাহী তো এর উত্তরটা হবে গ্রাফাইট পরবর্তী প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ কোন সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করে এর উত্তরটা হবে দু সাল পরের প্রশ্ন বলেছে ক্লেব কি এরা খুব বড় সামুদ্রিক শৈবাল বেশিরভাগ প্রজাতির এই শৈবালের দেহ চ্যাপটা অনেকটা পাতার মতো মূলের সাহায্যে জলের নিচে কোনো কিছুর সঙ্গে শক্তভাবে আটকে থাকে এবং সমুদ্রের নিচে প্রায় একটা অরণ্য তৈরি করে ফেলে উদাহরণ ল্যামিনারিয়া নামক বাদামি শৈবাল পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলেছে অক্টোপাসের বাহর সংখ্যা কটি তো অক্টোপাসের বাহর সংখ্যা হচ্ছে আটটি তিনের দিকে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দশটি তার জন্য থাকছে দুই নাম্বার করে সদবিম্ব বিম্ব মধ্যে পার্থক্য যেহেতু এগুলো দু নাম্বার করে উত্তর একটু বড় হয়ে যাবে তো এগুলো টেক্সট বুক অথবা তোমাদের কাছে সহায়িকা থাকলে সেখান থেকে এর উত্তরগুলো সংগ্রহ করে নেবে এই ধরনের প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা ভালো করে এগুলোর উত্তর তৈরি করে নিও পরের প্রশ্ন আলোর প্রতিসরণের নিয়ম দুটি লেখ হিরির ঘনত্ব গ্রাফাইটের ঘনত্বের চেয়ে বেশি কারণ উল্লেখ করো সক্রিয় চারকোল ও ভূষাকালীর একটি করে ব্যবহার উল্লেখ করো তারপর বলেছে যে ক্যালোরি মিথি ক্যালোরির মূল মূল্য বা তাপন মূল্য কি এটি কোন এককে প্রকাশ করা হয় জৈব গ্যাস কি এর প্রধান উপাদান গ্যাসটির নাম লেখো এরপর বলেছে জোয়ার ভাটা শক্তিকে জলবিদ্যুতের অন্য একটি রূপ বলা হয় কেন পরের প্রশ্ন সবচেয়ে বেশি ব্যবহৃত নাইট্রোজেন গঠিত সারটির নাম লেখো এই সারটি তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদানটির বা উপাদান দুটির নাম লেখো পরবর্তী প্রশ্ন শুষ্ক বরফ কি এটি কি কাজে ব্যবহৃত হয় বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর বলছে ফ্লাইটো প্লাঙ্ক ফ্লাইটো প্লাঙ্কটন ও জুট প্লাঙ্কটন জু প্লাঙ্কটন কি একটি গরম ও একটি ঠান্ডা মরুভূমির নাম লেখো আমলকি ও পুদিনার একটি করে ঔষধি গুণ উল্লেখ করো পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলা হচ্ছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো ছটি প্রত্যেকটার জন্য পাঁচ নম্বর করে থাকছে প্রথম প্রশ্ন দেখো একটি সাধারণ পেরিস্কোপের গঠন ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো বি প্রশ্ন বলেছে পেরিস্কোপের ব্যবহার লেখ তাহলে এই একে দাগে তোমাদের দুটো প্রশ্ন আছে পেরিস্কোপের গঠন কার্যপ্রণালী এবং সেই সঙ্গে এহার ব্যবহার তো এখানে নাম্বারটা হচ্ছে দেখো তোমাদের তিন যোগ দুই তিন যোগ দুই করে নাম্বারটা আছে কেমন পরবর্তী প্রশ্ন বলেছে কোনো বস্তুকে সমতল আয়না থেকে আট সেন্টিমিটার দূরে রাখলে আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে পরের বি প্রশ্ন এই দাগেই মরুভূমির মরিচিকা কীভাবে সৃষ্টি হয় পরের দাগে বলেছে দুটি তরল ও দুটি গ্যাসীয় জ্বালানির নাম লেখো বি প্রশ্ন বলেছে কার্বন অক্সাইড গ্যাসে একটি ম্যাগনেশিয়াম ফিতে প্রবেশ করালে কি ঘটে সমীকরণ সহ লেখো পরের দাগের প্রশ্ন বলেছে গ্রিন হাউস এফেক্ট কি পরে বলেছে পলিথিন প্লাস্টিক ও টেফলনের একটি করে ব্যবহার লেখো পরবর্তী প্রশ্ন দেখো বলেছে পাঁচের দাগের এ বজ্রনিরোধক কি কলেরা ম্যালেরিয়া ও ডেঙ্গি রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলির নাম লেখো পরবর্তী প্রশ্ন এখানে বলা হচ্ছে ছয় নম্বরে যে বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয় যে কোনো তিন তিনটি ক্ষতি উল্লেখ করো প্রশ্ন বলেছে বন বাঁচাতে যে কোনো তিনটি উপায় লেখো পরবর্তী প্রশ্ন এখানে বলা হচ্ছে মরুভূমির প্রাণীরা কিভাবে তাপ থেকে নিজেদের রক্ষা করে বিপশ্ন বলেছে মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপের নাম এবং বলেছে থর মরুভূমির সবচেয়ে বড় পাখিটির নাম কি পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলা হচ্ছে যে বাঁশ শাল ও সুন্দরী গাছ কি কি প্রয়োজনে ব্যবহার করা হয় প্রত্যেকটির জন্য দুটি করে ব্যবহার উল্লেখ করো পরে বলেছে দুটি অভয়ারণ্যের নাম লেখো তাহলে তোমরা দেখতে পা দেখতে পেয়েছ যে এখানে তোমাদের এটা সত্তর নম্বরের একটি নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা হলো ঠিক এইরূপ পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের পাশাপাশি আরও অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র আলোচনা হয়েছে উত্তরসহ দেখতে চাইলে ভিডিও ডেক্সিস তোমরা লিঙ্ক পেয়ে যাবে দেখে নিও